রাজ্য পুলিশের প্রস্তুতি এবং পুলিশ সম্পর্কিত নানা অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ পুলিশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি পুলিশ বাহিনীর মধ্যে একটি, অন্যটি হলো কলকাতা পুলিশ, যার কলকাতা জুড়ে আলাদা এখতিয়ার রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ অথবা কলকাতা পুলিশ, উভয় পুলিশই পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীন এবং উভয় ক্ষেত্রেই সমান স্যালারি দেওয়া হয়ে থাকে। উভয় পুলিশেরই আমরা আলাদা রকম লোগো দেখতে পারি, কিন্তু উভয় লোগের তাৎপর্যপূর্ণ ব্যাপার রয়েছে যেটা আপনার জানা খুব দরকার। পুলিশের লোগোর মধ্যে লুকিয়ে আছে অশোক স্তম্ভ, 24টি স্পকেট, ধর্মচক্রের নিচে খোদাই করা আছে সত্যমে জয়তে। এছাড়াও অশোক স্তম্ভকে ঘিরে রয়েছে ময়ূর পাখি, যেটি আমাদের জাতীয় পাখি। শুধু পার্থক্য এক জায়গায়, পশ্চিমবঙ্গ পুলিশের লোগোতে লতার মতো পাতা দুপাশে দেখতে পাওয়া যায়। তবু কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। আমার মতে বর্তমান সময় অনুসারে কলকাতা পুলিশ অথবা পশ্চিমবঙ্গ পুলিশ একটা চাকরি পেলেই যথেষ্ট। আগে নিজের পেট বাঁচাই, পরেরটা আপন ইচ্ছায় হয়ে যাবে। তবু কমেন্ট বক্সে জানাতে পারো তোমার পছন্দের চাকরি কোনটি। তবু যে পার্থক্যগুলো দেখা যায় সেগুলো দেখে নিই, কারণ মানুষের চাকরি করার নিজস্ব একটা পছন্দ আছে। প্রথম যে পার্থক্যটি দেখা যায় সেটি ড্রেসের। পশ্চিমবঙ্গ পুলিশের ড্রেস খাকি রঙের হয়, অন্যদিকে কলকাতা পুলিশের ড্রেস সম্পূর্ণ সাদা রঙের হয়। দ্বিতীয় যে কমন পার্থক্যটি দেখা যায়, কলকাতা পুলিশ শুধুমাত্র কলকাতা শহরতলির জন্যই বরাদ্দ, অপরদিকে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পূর্ণ পশ্চিমবাংলার যে কোনো প্রান্তেই ডিউটি করতে হতে পারে। তৃতীয় যে পার্থক্যটি আছে, কলকাতা পুলিশের মোট 8টি ব্যাটালিয়ন রয়েছে, অপরদিকে পশ্চিমবঙ্গ পুলিশের 15টি ব্যাটালিয়ন রয়েছে এবং ইস্টার্ন ফর্টিনার রাইফেলসের অধীনে 3টি ব্যাটালিয়ন রয়েছে। চতুর্থতে যে পার্থক্যটি আছে, কলকাতা পুলিশের মোটো উইথ ইউ অলওয়েজ, অপরদিকে পশ্চিমবঙ্গ পুলিশের মোটো উই কেয়ার উই ডিয়ার। পঞ্চমত যে পার্থক্যটি আছে, শোল্ডার ব্যাচ, উভয় পুলিশের শোল্ডার ব্যাচ আলাদা। কলকাতা পুলিশের শোল্ডার ব্যাচ কেপি অথবা কেপিএফ, অপরদিকে পশ্চিমবঙ্গ পুলিশের শোল্ডার ব্যাচ WBP অথবা WBAP। ষষ্ঠ যে পার্থক্যটি আছে, উভয় পুলিশের প্রতিষ্ঠিত তারিখ নিয়ে। কলকাতা পুলিশ প্রতিষ্ঠিত হয়েছিল 1866 খ্রিস্টাব্দে, অপরদিকে পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিষ্ঠিত হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। সপ্তমত যে পার্থক্যটি আছে সেটা সদর দপ্তর নিয়ে। কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার, অপরদিকে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর ভবানী ভবন। অষ্টমত যে পার্থক্যটি আছে পুলিশ স্টেশন নিয়ে। পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ স্টেশন মোট 444টি, অপরদিকে কলকাতা পুলিশের পুলিশ স্টেশন 80টি। নবমত যে পার্থক্যটি দেখা যায় সেটি ডিউটি সংক্রান্ত বিষয়। পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত ধরনের ডিউটিই করতে হয়, অর্থাৎ কলকাতা পুলিশের যে সমস্ত ডিউটি করতে হয় সেগুলো পশ্চিমবঙ্গ পুলিশের করতে হয়। শুধু পার্থক্য একটাই থাকে, কলকাতা পুলিশ কলকাতা শহরতলির মধ্যেই করে, পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ভিতরেই করে। দশমত যে পার্থক্যটি দেখা যায় সেটি সময়ের। কলকাতা পুলিশের কিছু পুলিশকর্মীর কাছ থেকে জানা গেছে তারা ট্রাফিক ডিউটি করলে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ডিউটি করে, এবং পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে ট্রাফিক ডিউটির ক্ষেত্রে সময় একই রকম হলেও অন্যান্য ডিউটির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো টাইম নেই। পশ্চিমবঙ্গ পুলিশ অথবা কলকাতা পুলিশ, উভয় পুলিশের মধ্যে ডিউটি সংক্রান্ত বিষয়ে তেমন কোনো পার্থক্য নেই। সবচেয়ে বড় পার্থক্য রয়েছে, যদি তোমার বাড়ি কলকাতা সংলগ্ন এলাকায় হয় তাহলে বাড়িতে যাতায়াত করতে খুবই সুবিধা হবে, এবং কলকাতা পুলিশের চাকরি পেলে কলকাতার ভিতরে ডিউটি করতে হবে। এই দুটি সুবিধা শুধুমাত্র কলকাতা পুলিশের চাকরি পেলে আছে। সবশেষে একটা কথাই বলবো, পুলিশের চাকরি ভালোবেসে থাকলে কলকাতা পুলিশ অথবা পশ্চিমবঙ্গ পুলিশ, যে কোনো পুলিশ হতে পারলেই তোমার জীবন সার্থক। পুলিশের চাকরি ভালোবেসে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার অভিমত জানান। জয় হিন্দ, বন্দে মাতরম।